ফেসবুক। আমরা সবাই যে কোনো কিছুর বিনিময়ে হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হারাতে চাই না। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেন কোনোদিন নষ্ট না হয় এবং কোনোদিন হ্যাক না হয়, এজন্য আমরা অনেক স্ট্রং পাসওয়ার্ড দিয়ে থাকি এবং আমার পাসওয়ার্ডটি কারোর সাথে শেয়ার করি না। সো আমরা আজকে ভিডিওতে জানব, যদি কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ডটি জেনেওয়া যায়, তারপরও আপনার আইডিতে এসে লগ ইন করতে পারবে না এবং আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। তার পাশাপাশি আপনার আইডিটি নিরাপদ এবং হ্যাকিং থেকে অনেকটা সেফ থাকবে। সো আমাদের এই সেটিংটি করতে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। সো ফেসবুক অ্যাপসটি ওপেন হওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেন সেটিং, দেন সেটিং, সো সেটিং আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, সেখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগইন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে আসার পর কি করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, সেখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন, ইউজ টু ফ্যাক্টর। দেন কি করবেন, আপনার নিচেটা সিলেক্ট করে দেবেন, দেন কন্টিনিউ। সো এখানে কী করবেন, আপনি আপনার নাম্বারটা অ্যাড করে দেবেন। সো আমার নাম্বারটা অ্যাড করা আছে, তারপর কী করবেন, কন্টিনিউ যাবেন। সো এখানে আসার পর আপনি যে নাম্বারটি ইউজ করেছেন ওই নাম্বার একটি 6 ডিজিটের কোড চলে যাবে। সো আপনি কোডটি এখানে অ্যাড করে দেবেন, দেন কী করবেন, কোডটি দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। দেন কী করবেন, আপনি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, দেন পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। দেন ফাইনালি আমাদের সেটিংসটি অন হয়ে গেছে। সো তো কী করবেন, ডানে ক্লিক করবেন। সো আমাদের টু ফ্যাক্টর অপশনটি অন করার কারণে কী হয়েছে, আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি যদি আমাদের কোনো বন্ধু বা কেউ জেনেও যায়, সে তারপরও আমাদের আইডিতে লগ ইন হতে পারবে না, কারণ আমাদের আইডিতে লগ ইন হতে হলে আমাদের নাম্বার একটি এসএমএস চলে আসবে। সো এসএমএস কোডটা দেওয়ার পর আমাদের আইডিতে লগ ইন হবে।